আজকের ভিডিওটি হলো তাদের জন্য যারা অল্প দামে একটি অ্যাপল ওয়াচের কপি খুঁজছেন, অর্থাৎ যারা অ্যাপল ওয়াচের ফিল নিতে যাচ্ছেন, অর্থাৎ লুকস, পারফরমেন্স ইত্যাদি দিক দিয়ে এবং ইউসেজ ইত্যাদি দিক দিয়ে যারা অ্যাপল ওয়াচের ফিল নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা এমন একটি ওয়াচের রিভিউ করবো, অর্থাৎ ঘরে রিভিউ করবো, যেটা দেখতে এবং এর লুকসটা অনেকটা অ্যাপল ওয়াচের মতো দেখতে। চলেন ভিডিওটি শুরু করা যাক। এই যে ওয়াচটি দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ, এটা হলো T900 Ultra, এর নাম T900 Ultra। এটার মধ্যে অনেক ফিচার আছে, তবে আমরা এটা প্রায় 6 to 8 মান্থের মতো ইউজ করেছি এবং আজকে আমরা এটা রিভিউ দেবো এবং দেখাবো আপনাদেরকে এটা লুকস কেমন, এটা পারফরমেন্স কেমন, এটা ব্যাটারি ইউসেজ কেমন, এগুলো আপনাদেরকে জানাবো। তো T900 Ultra-র লুকটা দেখেন, অনেকটা অ্যাপল ওয়াচের মতো দেখেন সব দিক দিয়ে। এই যে এই স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন, এটা এর সাথে দেওয়া ছিল না, মানে এটা ডিফল্ট স্ট্র্যাপ ছিল না, আমরা এটা আলাদা করে কিনেছি এবং এটা পড়েছে প্রায় 200-250 টাকার মতো পড়েছে এই আলাদা স্ট্র্যাপটা। এবং এই ঘরটার এই যে দিকে এই পাশে একটা স্ক্রল হুইলার আছে এবং এখানে একটা বাটন আছে, এটা অন অফ বাটন, এই যে এটা অন অফ বাটন। এরপরে এদিক দিয়ে একটা এই পাশটাতে একটা সেন্সর আছে, এটা আপনার হার্টবিট, ব্লাড প্রেশার ইত্যাদি ক্যালকুলেট করতে পারে। এবং এই পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা আমি ভাবছিলাম প্রথমে এটা সিম ট্রে হবে, আসলে এটা হলো একটা অ্যাকশন বাটন। এই ঘড়িতে অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনটাতে যদি আপনারা মনে করেন এটাকে অন করলেন, এরপরে যখন এই অ্যাকশন বাটনটাতে প্রেস করবেন তখন আপনারা বিভিন্ন স্পোর্টস মোড পেয়ে যাবেন। এবং এর মধ্যে এই সেন্সরটা, বলতে গেলে এই সেন্সরটা একটা সেন্সর, এটা আপনারা ফিঙ্গার নড়াচড়ার মাধ্যমে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। আর এটা তেমন একটা কাজ করে না আমরা দেখলাম। এটা এই পিছনে যে ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্লাস্টিকের তৈরি, এবং যখন আপনারা কোনো কিছু প্রেশার মাপবেন, ব্লাড প্রেশার ইত্যাদি মাপবেন, তখন এই জায়গাটার মধ্যে একটা লাইট জ্বলবে। দেখেন এই যে দেখেন একটা রেড লাইট ব্লিঙ্ক করতেছে এই জায়গার মধ্যে যখন আপনারা কোনো কিছু মাপবেন। তো এখন আমরা বলি এর ফিচারগুলো কি কি। এর মধ্যে আপনারা ব্লুটুথ কানেক্টরে কলিং করতে পারবেন, এর মধ্যে ব্লুটুথ কলিং আছে, এর মধ্যে রয়েছে হেলথ মনিটরিং যেমন স্পোর্টস, ব্লাড প্রেশার এবং বিভিন্ন রকম মনিটরিং এর মধ্যে আছে, ফিচারের মধ্যে আছে ব্লাড প্রেশার, তারপরে স্পোর্টস এবং ECG, এগুলো আপনারা এখানে মনিটর করতে পারবেন। এবং এর মধ্যে একটা গেম আছে যেটা এই যে দেখেন, এটার মধ্যে যখন আপনারা প্রেস করবেন এটার মধ্যে তখন এই গেমটি স্টার্ট হবে, তারপরে এই জায়গাতে প্রেস করলে গেমটি স্টার্ট হবে। একটা গেম আছে এর মধ্যে, মানে এটা আপনার সাধারণত বাটন ফোনে যে গেমগুলো থাকে এগুলোর মধ্যে একটা। তারপর এখানে হোয়াটসঅ্যাপ ফিচার আছে, যখন আপনারা ব্লুটুথ কানেক্ট করবেন এর সাথে একটা অ্যাপস দেওয়া থাকে, অ্যাপসের নাম হলো হাই ওয়াচ প্রো, তখন আপনারা এর হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেখান থেকে কোনো মেসেজ আসলে তখন আপনারা ঘরের মধ্যে পেয়ে যাবেন। তারপরে এখানে একটা ওয়েদার ফোরকাস্টের অ্যাপস আছে,
একটা রাইডার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে অবশ্যই, যখন যদি আপনারা চালাতে চান। এবং এর মধ্যে বিভিন্ন রকমের ফেস আছে, ওয়াচের ফেস, এই যেগুলো ফেস ওয়াচ ফেস আছে অনেক রকম, এগুলো আপনারা পাল্টাতে পারবেন। এই যে আপনাদেরকে দেখাই ডিফল্ট ফেস হলো, এটা হলো ডিফল্ট, মানে এটা হলো আপনারা নিজেরা কাস্টমাইজড ফেস। এই যে ফেসটা যেটা দেখতে পাচ্ছেন এটা কাস্টমাইজড ফেস, এবং অন্যগুলো হলো ডিফল্ট ফেস। আপনারা হাই ওয়াচ প্রো অ্যাপের মাধ্যমে একটা কাস্টমাইজ ফেস আপনারা ইউজ করতে পারবেন এই মোবাইল, এই স্মার্ট ওয়াচের মধ্যে। এটা হলো এর দ্বিতীয় ফিচার। এর মধ্যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো 2.9 ইঞ্চের স্ক্রিন, এবং এটা স্ক্রিনটা ওয়াটারপ্রুফ, IP64 ওয়াটারপ্রুফ। এই ঘরের মধ্যে কি কি অ্যাপস আছে আপনাদেরকে দেখায়। প্রথমে আছে একটা হোয়াটসঅ্যাপ, তারপর ক্যালেন্ডার, অ্যাপ স্টোর, হোম, মানে এর মধ্যে গেলে আপনারা মেনু মেনু সিলেক্ট করতে পারবেন। যেমন এর যে এটা দেখতে পাচ্ছেন, এটা মেনু স্টাইল, মেনু স্টাইল সিলেক্ট করতে পারবেন। যখন আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এর মেনু, এটার স্টাইল আপনারা যদি ক্রাউনের মধ্যে দুইবার প্রেস করেন তাও আপনারা চেঞ্জ করতে পারবেন। ক্রাউনটার মধ্যে দুইবার প্রেস করলে আপনারা এর মেনু স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এবং আরেকভাবে চেঞ্জ করা যায়, একটা হলো আপনারা নিচের থেকে যদি উপরে সোয়াইপ করেন, এই যে এটা সোয়াইপ করলে, তারপর এখানে স্টাইল অপশন আছে, স্টাইল অপশনে দিলে আপনারা স্টাইল মেনু স্টাইল চেঞ্জ হবে। যেমন আপনাদেরকে দেখাই, এখন আমরা যদি স্টাইল টু সিলেক্ট করি তখন আপনারা দেখেন এর মেনুটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে, মানে এটা অ্যাপ স্ক্রল করা লাগতেছে। এভাবে অনেক রকম মেনু স্টাইল আছে, এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এর মধ্যে আছে একটা ক্যামেরা, অর্থাৎ আপনারা যদি এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করেন তখন আপনারা এর ক্যামেরা ফিচারটি অন করতে পারবেন, রিমোট ক্যামেরা, অর্থাৎ মোবাইলের ক্যামেরা আপনারা এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ঘড়িটার মাধ্যমে। তারপর এখানে মিউজিক আছে, মিউজিক অন অফ করতে পারবেন, এবং আপনারা মোবাইলটা লুকিং ফর করতে পারবেন। যদি এটা ব্লুটুথ এবং অ্যাপসটার সাথে কানেক্ট থাকে ঘড়িটা মোবাইলে, তখন আপনারা যদি এই লুকিং ফর অপশনটাতে ক্লিক করেন তখন মোবাইলটা ভাইব্রেট হবে, অর্থাৎ রিং করবে, রিং আর ভাইব্রেট দুইটাই করবে। তারপরে এর মধ্যে স্টপ ওয়াচ আছে একটা, আপনারা স্টপ ওয়াচ ইউজ করতে পারবেন, এবং কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রথমে ভেবেছিলাম এটা একটা অ্যাপ স্টোর, অর্থাৎ আইফোনে যেটা থাকে, অ্যাপলের যে ডিভাইসগুলো আছে সেটার মধ্যে যেগুলো থাকে এটার মধ্যে একটা অ্যাপ স্টোর আছে, প্রথমে আমি এটা ভেবেছিলাম। পরে এটার মধ্যে ট্যাপ করলে দেখি কিউআর কোড আসতেছে, অর্থাৎ এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করার মাধ্যমে আপনারা এর অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আসে নেগেটিভ দিকগুলো, কোনগুলো এটার মধ্যে বলা হয়েছে, এটা সব কিছু অ্যাকুরেট ক্যালকুলেট করতে পারবেন, মানে হার্ট রেট, স্পোর্টস, ওয়াটার রেট অর্থাৎ ড্রিঙ্কস রেট, ফিটনেস ট্রেকিংগুলো, ব্লাড অক্সিজেন রেট, এগুলো সঠিকভাবে ক্যালকুলেট করতে পারবে। আসলে না, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন আপনাদেরকে দেখায় এই হার্ট রেট যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করলাম, এটা দেখেন অটোমেটিকলি আমি হাতের মধ্যে এটা পরিধান করে নেই, দেখেন এটা অটোমেটিকলি একটা দিয়ে দেবে আন্দাজি, যেটা এর মধ্যে দেখেন 76 BPM এর হার্ট রেট দেখানো হয়েছে। আসলে এটা আমি হাতের মধ্যেও লাগাই নেই, তবুও এটা একটা আন্দাজি দেখাচ্ছে। এটার দাম পড়েছে প্রায় 800 থেকে 850 টাকা, আমরা এর মধ্যে এটা কিনেছি। এটা মানে এই প্রাইসে মোটামুটি ভালো, অর্থাৎ এই প্রাইসে আমরা একটা সিম এবং ক্যামেরা সহ একটা ঘড়ি পেয়ে যাই, কিন্তু এর মধ্যে কোনো সিম ট্রে নেই এবং এর মধ্যে কোনো ক্যামেরাও নেই, এটা হলো এর নেগেটিভ পয়েন্ট। কিন্তু দেখতে হুবহু একটা অ্যাপোলো ওয়াচের মতো, দেখেন এটা হুবহু একটা অ্যাপোলো ওয়াচের মতো দেখতে চারদিক দিয়ে। আপনারা এটা অ্যাপল ওয়াচের কপি হিসেবে কিনতে পারেন, কিন্তু এর ইন্টার অ্যাপস সফটওয়্যারগুলো তেমন ভালো না, তেমন ওয়ার্ক করে না, ব্লাড কাজে লাগতে পারেন। এবং এখানে সেটিংসে গেলে আপনারা মোবাইলের গুগল অ্যাসিস্ট্যান্টকে অন করতে পারবেন, যদি এখানে সিরি লেখা আছে, আসলে এটা অ্যান্ড্রয়েডের মধ্যে কানেক্ট হয়, তখন আপনারা এর সিরির মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্টকে কাজ করাতে পারবেন। এটা সেটিংসে গেলে,
এবং এর মধ্যে আপনারা ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন। এই যে ডাইনামিক আইল্যান্ড যদি অন করে দিই তাহলে দেখেন এই যে এর মধ্যে একটা উপরে দেখেন একটা মেসেজ বার এসে পড়েছে, এর মধ্যে প্রেস করলে আপনারা দেখতে পারেন কোনো মেসেজ এসেছে কিনা। এটা ডাইনামিক আইল্যান্ডের ফিচার। যদিও দেখ আমরা যখন এটা কাস্টমাইজ ফেসে নিয়ে যাই তখন এটা অনেকটা গ্লিচ করছে, ওই যে উপরের বারটা দেখেন এটা গ্লিচ করতেছে যখন এটা আমরা কাস্টমাইজ ফেসে নিয়ে যাই তখন এটা গ্লিচ করতেছে। এবং এর মধ্যে হেয়ার ট্রাইসার লিখে একটা আছে, এটা মোবাইলে কানেক্ট করলে মোটামুটি একটু সঠিক দেখায়। এর মধ্যে আরেকটা জিনিস আছে, এটা হলো ফ্ল্যাশ লাইট। এই যে ফ্ল্যাশ লাইট, এটা আসলে ফ্ল্যাশ লাইট, এটা স্ক্রিনের ব্রাইটনেস একটু বাড়বে এবং একটা হোয়াইট ফেস আসবে। এটা হলো এর ফ্ল্যাশ লাইট, যে দেখেন এটা হলো এর ফ্ল্যাশ লাইট। অন্ধকারে মোটামুটি একদম কম একটা আলো দেয় ফ্ল্যাশ লাইটটা। এবং এর মধ্যে ডোনট ডিস্টার্ব মোড অন আছে, এটা কাজ করে, ডোনট ডিস্টার্ব মোড ইজ অন, এটা কাজ করে তখন, মানে ডোনট ডিস্টার্ব মোড অন করলে তখন আপনার নোটিফিকেশনের শব্দ হবে না। এবং এর মধ্যে একটা আছে স্লিপ মনিটরিং ফিচার আছে, এই যে দেখেন এটা মোবাইলের সাথে কানেক্ট করবার করলে তখন এটা কাজ করে। মানে এই ঘরের বেশিরভাগ জিনিসই, বেশিরভাগ অ্যাপসই তখনই কাজ করবে যখন এটা মোবাইলের সাথে কানেক্ট থাকবে। তাই আমি আপনাদেরকে বলি এই ঘড়িটা 848 টাকার মধ্যে, এর লুকিং লুকিংয়ের দিক দিয়ে এটা ভালো। এই যে এর মধ্যে কিন্তু এর মধ্যে আমরা এই দামের মধ্যে আমরা এর চেয়ে ভালো পেয়ে যাই, যেমন এগুলোর মধ্যে ক্যামেরা আছে, সিম ট্রে আছে, সেগুলো 848 টাকার মধ্যে পাওয়া যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনারা অ্যাপল ওয়াচের মতো গুড লুকিং একটা ঘড়ি নিতে চান কপি, সেটা আপনারা এটা এই অপশনটা চুজ করতে পারবেন। যদি আপনারা পারফরমেন্স দিকটা, যেমন কল টল করা যাবে সিম এর মাধ্যমে মোবাইল কানেকশন ছাড়াই, ব্লুটুথ কানেকশন ছাড়া, তখন আপনারা ওই সিম এবং ক্যামেরাওয়ালা যে ঘড়িগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। অর্থাৎ আপনাদেরকে আমি, যদি আপনারা এটা অ্যাপল ওয়াচের কপি হিসেবে নিতে চান, অ্যাপল ওয়াচের ফিল নিতে চান, অ্যাপল ওয়াচের লুকিং নিতে চান, তখন আপনারা এই ডিভাইসটি নিতে পারেন। এবং অন্যথায় আপনারা সিম অর্থাৎ এর থেকে একটু দামি ঘড়ি নিতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।